আজ আপনি আপনার প্রিয়জনকে অবহেলা করে ফোন দিলেন না, সে আজ রাতে না ঘুমে বালিশ বেজালো, আর আপনি তাকে যতই ভালোবাসুন না কেন তার এই কান্নায় আপনি এক ধরনের ভালো লাগা অনুভব করবেন, পরের দিনও আপনি তাই করবেন, আবার সে অবহেলা। এবার খোঁজ নিয়ে জানতে পারবেন এদিকে সে চোখের পানি ছড়াতে ব্যস্ত। আপনি ভাববেন, বাহ, সে তো আমাকে খুব ভালোবাসে। আপনি ভেতরে অদ্ভুত এক ধরনের অনুভূতিতে হবে, বেশ ভালোও লাগবে। আপনি ভাববেন, এভাবে যতই অবহেলা করব সে আমাকে তত বেশি বেশি ভালোবাসবে। আস্তে আস্তে আপনি আরো বেশি অবহেলা করা শুরু করবেন। এভাবে একদিন হঠাৎ করে জানতে পারবেন আপনার অবহেলা সত্ত্বেও সে আজ গভীর ঘুমে মগ্ন, তার চোখে আর পানি নেই, ভুকের বাম পাশটা চিনচিনি উঠবে আপনার। নিজে নিজেকে প্রশ্ন করবেন, এ কি আছে, কাঁদলো না কেন, সে কি আমাকে আর ভালোবাসে না? আপনি নিজেও জানেন না আপনার সে অবহেলা আপনাকে তার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে গেছে। আপনার অবহেলায় সে আর কখনোই কাঁদবে না, সে হাসবে। আপনার ভালোবাসায় সে যেমন হাসবে, তেমনি আপনার অবহেলাকেও হাসি মুখে বৃদ্ধাঙ্গুলি দেখে ঘুমিয়ে পড়বে। অবহেলা দিয়ে কখনো ভালোবাসা অর্জন করা যায় না, যেটা করা যায় তা হলো সম্পর্কের মাঝে একটি নিখুঁত ছেদ। ভালোবাসা অর্জন করতে হয় ভালোবাসা দিয়ে, অবহেলা বড়ই খারাপ জিনিস। শুধু মানুষ কেন, কেউ এটি সহ্য করতে পারে। বাড়ির উঠানে সারাদিন পড়ে থেকে যে কুকুরটি আপনার পায়ে মাথা ঘেঁষানোর দিনভর অপেক্ষা করে, সেটিকে একবার অবহেলা করে দেখুন, দেখবেন দুদিন পর সে কুকুরটি নিরুদ্দেশ হয়ে যাবে আপনার উঠান থেকে। শতজন্মের ভালোবাসাকেও নিমিষে নিঃশেষ করতে আপনার এক মিনিটের অবহেলাই যথেষ্ট। আপনার প্রিয়তমা আর আপনার শত অবহেলায় কাঁদবে না। একাকিত্বকে যে একবার ভালোবেসে ফেলে সে কখনোই কাঁদে না। দিন শেষে আপনি আপনার আগের মানুষটিকে খুঁজবেন, কিন্তু সে তখন একাকিত্বকে আলিঙ্গন করে মুখে একচিমটি হাসি টেনে গভীর ঘুমে ব্যস্ত।